হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের জন্য খুব ভালো একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের তরফ থেকে। তাহলে চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক কোন কোন পদে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, কত করে হবে তোমাদের স্যালারি, এবং আরও সমস্ত বিস্তারিত খবর এই রিক্রুটমেন্টটির ব্যাপারে। তোমাদের কিন্তু প্রথমেই চলে আসতে হবে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইটটিতে, যেটির লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে দিয়ে রাখবো। আর যে পেজটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি কিন্তু ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট, এইখানেই কিন্তু তোমাদের আসতে হবে। এবং এই পেজটিতে ঢুকে পড়ার পর কিছুটা নিচের দিকে স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পারবে নোটিশ সেকশন, এবং নোটিশ সেকশনের সেকেন্ডে তোমরা দেখতে পারবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ NBEMS অন রেগুলার বেসিস। এইটাই কিন্তু আমাদের আজকের রিক্রুটমেন্টের খবর, এখানেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের সামনে একটি PDF ডাউনলোড হয়ে যাবে, যেটি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং এই PDF এ কিন্তু বন্ধুরা এই রিক্রুটমেন্টটি সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এখানে কিন্তু বন্ধুরা বলে রাখি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 8টি পদে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 30টি পদে এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য 4টি পদে কিন্তু ভ্যাকেন্সি আছে। প্রথমেই চলে আসি সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে, যারা অ্যাপ্লাই করতে চাও তাদের কিন্তু অবশ্যই 27 বছরের নিচে বয়স হতে হবে, তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি বা বোর্ড, এবং তাদের কিন্তু NBE-র আন্ডারে একটা এক্সামিনেশন হবে, সেটাই কিন্তু তাদের কোয়ালিফাই করতে হবে। এবার চলে আসি বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে যারা অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু বয়সও সীমা 27 বছরের নিচে হতে হবে, তাদের কিন্তু অবশ্যই সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন বা HS যেটাকে আমরা বলি সেটা কিন্তু পাস হতে হবে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট বা UT অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডার থেকে। এছাড়া জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের কিন্তু বেসিক সফটওয়্যার প্যাকেজ যেমন উইন্ডোজ, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম এবং ল্যান আর্কিটেকচারের উপর প্রো এফিসিয়েন্সি থাকতে হবে, এবং তাদেরকেও কিন্তু NBE দ্বারা যে পরীক্ষাটি নেওয়া হবে সেই পরীক্ষাটিতে কোয়ালিফাই করতে হবে। এবার চলে আসি বন্ধুরা তৃতীয় নম্বরে, যেখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটির জন্যও কিন্তু তোমাদের বয়স সীমা যেটা হতে হবে সেটা কিন্তু 27 বছরের নিচে হতে হবে। এটির জন্য যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের লাগবে সেটি হলো ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথ বা স্ট্যাটিস্টিক্স, কিংবা যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমার্সের একটি ডিগ্রি হলেই কিন্তু চলবে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট পদের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদেরও কিন্তু NBE-র এক্সামটি কোয়ালিফাই করতে হবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলে একটা প্যারাগ্রাফ কিন্তু রয়েছে, সেখানে কিন্তু স্পষ্টতই লেখা আছে যে গভর্নমেন্ট ইনস্টিটিউটের থেকে কম্পিউটার বেসড অ্যাকাউন্টিংয়ে তোমাদের যদি 3 বছরের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। এবং এখান থেকে বন্ধুরা একটু নিচে তোমরা যদি স্ক্রল ডাউন করো PDFটা, তাহলে দেখতে পারবে এখানে তোমাদের পে লেভেলগুলি দেওয়া আছে পোস্ট ওয়াইজ, এবং তোমাদের যে রিজার্ভেশন সিস্টেম আছে সেটি কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসে দেওয়া আছে যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কতগুলি সিট রিজার্ভ আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে যাদের নিয়োগ করা হবে তাদের যে স্যালারি হবে সেটা কিন্তু 7th ম্যাট্রিক্স পে লেভেলের অনুযায়ী হবে। সেখানে 8টি ভ্যাকেন্সির মধ্যে 3টি সিট রিজার্ভ থাকবে UR মানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, SC-দের জন্য থাকবে 1টি সিট, ST-দের জন্য কোনো সিট নেই, OBC-দের জন্য 4টি সিট থাকবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে যে স্যালারি হবে সেটা কিন্তু 2nd পে ম্যাট্রিক্স লেভেলের অনুযায়ী হবে, এবং সেখানে 30টি ভ্যাকেন্সির মধ্যে 5টি থাকবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, 6টি থাকবে SC-র জন্য, এবং ST-দের জন্য 3টি এবং OBC-দের জন্য 16টি ভ্যাকেন্সি আছে। এছাড়া জুনিয়র অ্যাকাউন্ট্যান্টদের যে স্যালারি হবে সেটা কিন্তু 4th পে ম্যাট্রিক্স লেভেলের অনুযায়ী হবে, এবং সেখানে থাকা 4টি ভ্যাকেন্সির মধ্যে 2টি থাকবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, 1টি SC-র জন্য, ST-র জন্য সেখানে কোনো ভ্যাকেন্সি নেই, এবং OBC-র জন্য 1টি ভ্যাকেন্সি আছে। এবং এর ঠিক নিচে বন্ধুরা তোমরা যেখানে দেখতে পাচ্ছ এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু আমি যেগুলো আগে বললাম যে তোমাদের কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে, কম্পিউটার কোয়ালিফিকেশান কিসের জন্য লাগবে, কাদের জন্য লাগবে, সেগুলো কিন্তু আমি আগেই বলে দিয়েছি, সেগুলোই কিন্তু এখানে লেখা আছে।
তোমরা পিডিএফটি ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। এবং এর নিচে যে এজ লিমিট সেকশনটি আছে সেখানে কিন্তু স্পষ্টতই লেখা আছে যে 18 বছরের ঊর্ধ্বে তোমাদের বয়সসীমা হতে হবে এবং 27 বছরের নিচে কিন্তু তোমাদের বয়সসীমা অবশ্যই হতে হবে, যেটা আমি আগেও বলেছি। বন্ধুরা, এজ রিল্যাক্সেশন সিস্টেম কিন্তু এই পোস্টগুলির জন্য অবশ্যই অ্যাপ্লিকেবেল হবে। এখানে কিন্তু পিডিএফটিতে সুন্দরভাবে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া যে কোন ক্যাটাগরিতে কত বছর অবধি এজ রিল্যাক্সেশন এখানে অ্যাপ্লিকেবেল হবে। বন্ধুরা, তোমরা চাইলেই কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ডেসক্রিপশনে আমি এই পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এজ রিল্যাক্সেশন সম্পর্কে সমস্ত কিছু এই পিডিএফে লেখা আছে সেটা কিন্তু পড়ে নিতে পারো। এবারে চলে আসি বন্ধুরা মোস্ট ভ্যালুয়েবল পার্ট, যে তোমাদের সিলেকশন প্রসিডিওর যেটা হবে সেটা কীরকম হবে। এখানে কিন্তু বন্ধুরা লেখা আছে দুটো স্টেজে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিওর হবে। এখানে কিন্তু বন্ধুরা স্টেজ ওয়ানের ক্ষেত্রে তোমাদের একটি কম্পিউটার বেসড টেস্ট হবে, যেটি 200 মার্কসের হবে এবং 3 ঘন্টা ধরে চলবে এক্সামটি। এই এক্সামটিতে কিন্তু বন্ধুরা নেগেটিভ মার্কিং থাকবে, যেটিতে কিন্তু তোমাদের 4টি ভুল অ্যান্সার দিলে 1টি নাম্বার কাটা যাবে। যে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস হবে এই এক্সামটির জন্য সেটি এসসি এবং এসটির জন্য থাকবে 40% এবং 50% থাকবে আদার ক্যাটাগরিগুলির জন্যে। এই সিবিটি এক্সামের যে ডেট সেটা কিন্তু পিডিএফ এর একদম প্রথমে দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ডেট অফ সিবিটি এক্সাম 20 সেপ্টেম্বর 2021 কিন্তু এই সিবিটি এক্সামটি তোমাদের নেওয়া হবে। এবারে চলে আসি বন্ধুরা স্টেজ ওয়ানে তোমাদের কম্পিউটার বেসড যে টেস্টটা হবে সেটার পেপারের লেভেল কিরকম হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যারা আছো তাদের কিন্তু 10+2 এক্সাম পেপার লেভেল হবে এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্টের যে পেপার লেভেল হবে দুজনেরই কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম পেপার হবে। এবারে চলে আসি বন্ধুরা স্টেজ টুতে তোমাদের কিভাবে এক্সামিনেশান প্রসিডিওরটি হবে। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের 100 মার্কসের একটি পরীক্ষা হবে, যেটি চলবে 1 ঘন্টা 15 মিনিট ধরে। বেসিক্যালি এটা হবে একটি কম্পিউটার নলেজ এবং স্কিল টেস্টের উপর এক্সামিনেশান। এবং ক্যান্ডিডেটদের কিন্তু এখানে 500 ওয়ার্ডের একটি ইংলিশ টেক্সট দেওয়া হতে পারে, যেটা কিন্তু তাদের 15 মিনিটের মধ্যে কম্পিউটারে টাইপ করে দেখাতে হবে। স্টেজ টু এক্সামিনেশান পাস করার ক্ষেত্রেও কিন্তু যে তোমাদের মার্কসটি হবে সেটি কিন্তু এসসি এবং এসটির জন্য হবে 40% এবং আদার ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য হবে কিন্তু 50%। এবং স্টেজ টু এর যে এক্সামিনেশান হবে সেটির শিডিউল কিন্তু এই ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনের ওয়েবসাইটে স্টেজ ওয়ান এক্সামিনেশান হওয়ার পরে কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে। এবারে চলে আসি বন্ধুরা সিলেবাসের ক্ষেত্রে। স্টেজ ওয়ান এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের সিলেবাসের প্যাটার্ন কী কী হবে, কী কী সেকশান থাকবে সেখানে, সেখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেসের 50 নম্বরের কোশ্চেন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কিন্তু 50 নম্বরে থাকবে এবং ইংলিশ কম্প্রাহেনশন কিন্তু থাকবে তোমাদের 50-এর, মানে টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, যেটা আমি আগেও মেনশন করেছি। পিডিএফটির আরেকটু নিচের দিকে নামলে কিন্তু একটা মক টেস্টের লিঙ্ক এখানে ওরা দিয়ে দিয়েছে, সেটিরও ডিউরেশন কিন্তু 180 মিনিট, মানে 3 ঘন্টা। তোমরা কিন্তু এই টেস্টটি দিতে পারো, এটি কিন্তু অনেকটাই স্টেজ ওয়ানের যে এক্সামিনেশান হবে সেটির মতোই। এবং তোমাদের এই টেস্টটি দিলে অনেকটাই আইডিয়া চলে আসবে কীভাবে স্টেজ ওয়ানের টেস্টটি ক্লিয়ার করতে হয় বা কীরকম ধরনের এই কোশ্চেনগুলি হয়ে থাকে। এবারে চলে আসি বন্ধুরা ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে। এখানে কিন্তু তোমাদের স্টেজ ওয়ান এক্সামিনেশান এবং স্টেজ টু এক্সামিনেশানের দুটো মার্কস ইকুয়াল করে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি প্রকাশিত হবে। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যে যদি দুজন ক্যান্ডিডেট একই মার্কস পাও তাহলে কিন্তু যে ক্যান্ডিডেটটি বয়সে বড় হবে বা এজ যার বেশি হবে সে কিন্তু এখানে বেশি সুবিধা পাবে বা তার প্লেসটি কিন্তু এগিয়ে থাকবে। এবারে নিচের দিকে আসলে পিডিএফটি তোমরা কিন্তু দেখতে পারবে এই পোস্টগুলির জন্য তোমাদের কতটা এক্সামিনেশান ফি দিতে হবে। সেখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ডিভাইড করা হয়েছে, ইউআর এবং ওবিসিদের জন্য কিন্তু 1500 টাকা প্লাস 18% জিএসটি কিন্তু তোমাদের দিতে হবে এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি বা উমেন যারা আছে তাদের জন্য কিন্তু 1টি টাকাও লাগবে না। এবারে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের এই ফর্মটি ফিল আপ করার জন্য কী কী জিনিসের রিকোয়ারমেন্ট আছে। তোমাদের সমস্ত ডকুমেন্টসের স্ক্যান্ড কপিগুলি তোমাদের সিডি ডিভিডি বা পেন ড্রাইভে রেখে দিতে হবে। তারপরে যেটা লাগবে তোমাদের সেটা হচ্ছে তোমাদের যে ফটোগ্রাফ আছে সেটা কিন্তু ম্যাক্সিমাম সাইজ হবে 80 KB এবং 50 KB হবে তোমাদের সিগনেচারের যে ছবি সেটা কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই রাখতে হবে তোমাদের। এছাড়া তোমাদের যে
ফটোকপি আর সিগনেচার হবে সেটা কিন্তু রিসেন্ট হওয়াটা আবশ্যক। বন্ধুরা, এই জবটি সম্পর্কে ইম্পর্টেন্ট ডিটেলসগুলো কিন্তু আমরা তোমাদের এই ভিডিওর দ্বারা জানিয়ে দিয়েছি। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড হয় এই জবটি নিয়ে, তাহলে কিন্তু অবশ্যই চেক আউট করতে পারে পুরো পিডিএফটি যেভাবে আমরা পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এবং অবশ্যই তোমরা চোখ রাখতে পারো আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে, আমরা কিন্তু 15 জুলাই আবার আসবো এই সংক্রান্ত ভিডিও নিয়ে এবং দেখিয়ে দেবো তোমাদের এই জবটিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। মধ্যে যদি কারোর মনে হয় বন্ধুরা যে এই ভিডিওটি তোমাদের কাছে খুব হেল্পফুল, তাহলে কিন্তু তুমি একটা লাইক করে যেতে পারো ভিডিওটিতে এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আমাদের এই ইউটিউব চ্যানেলটি। আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির খবর নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে হাজির হই তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, সুস্থ থেকো, ভালো থেকো, আশা রাখি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।